সেদিন জালেম ব্যক্তি ক্ষোভে দুঃখে নিজের হাত দুটো দংশন করতে করতে বলবে, হায়, আমরা যদি দুনিয়ায় রসুলের সাথে দিনের পথ অবলম্বন করতাম, দুর্ভাগ্য আমার, আমি যদি অমুককে নিজের বন্ধু না বানাতাম, আমার কাছে দিনের উপদেশ আসার পর সে তা থেকে আমাকে বিচ্যুত করে দিয়েছিল, আর শয়তান তো হামেশাই মানুষকে বিপদের সময় একলা ফেলে কেটে পড়ে। সেদিন রসুল বলবে, হে মালিক, অবশ্যই আমার জাতি কোরআনকে একটি পরিত্যাজ্য বিষয় মনে করেছিল, হে নবী, এভাবেই আমি প্রত্যেক যুগের অপরাধীদের প্রত্যেক নবীর দুশ্মন বানিয়ে থাকি, অতএব তুমি মনুক্ষুণ্ণ হয়েও না, তোমার পথ প্রদর্শন ও সাহায্য করার জন্য তোমার মালিকই যথেষ্ট। যারা কোরআন অস্বীকার করে তারা বলে, আচ্ছা পুরো কোরআনটা তার উপর একবারে নাজিল হল না কেন? আসলে কোরআন তো এভাবেই নাজিল হওয়া উচিত ছিল, যাতে করে এ ওহি দ্বারা আমি তোমার অন্তরকে মজবুত করে দিতে পারি, এ কারণেই আমি একে থেমে থেমে নাজিল করেছি। তাছাড়া ওরা তোমার কাছে যে কোনো ধরনের বিষয় ও সমস্যা নিয়েই আসুক না কেন, আমি সাথে সাথেই তোমার কাছে এর একটা যথার্থ সমাধান এনে হাজির করতে পারি এবং প্রয়োজনে তার একটা সুন্দর ব্যাখ্যাও বলে দিতে পারি। এরা হচ্ছে সেসব লোক যাদের কিয়ামতের দিন মুখের উপর ভর দিয়ে জাহান্নামের সামনে জড়ো করা হবে, ওদের সে স্থানটি হবে অতি নিকৃষ্ট আর ওরা নিজেরাও হবে অতিশয় পথভ্রষ্ট। অবশ্যই আমি মুসাকে তাওরাত গ্রন্থ দান করেছিলাম এবং তার ভাই হারুনকে তার সাথে তার সাহায্যকারী করেছিলাম, অতঃপর আমি তাদের বলেছিলাম, তোমরা উভয়ই আমার হেদায়ত নিয়ে এমন এক জাতির কাছে যাও যারা আমার আয়াত অস্বীকার করেছে, পরে আমাকে অস্বীকার করায় আমি তাদের সম্পূর্ণরূপে বিনাশ করে দিয়েছি। একইভাবে যখন নূহের সম্প্রদায়ও আমার রসুলদের মিথ্যা সাব্যস্ত করল, তখন আমি তাদের সবাইকে মহাপ্লাবনের পানিতে ডুবিয়ে দিয়েছি এবং আমি ওদের পরবর্তী মানুষদের জন্য শিক্ষণীয় বিষয় করে রেখেছি। আমি জালেমদের জন্য মর্মন্তুদ আজাব ঠিক করে রেখেছি। একই নিয়মে আমি ধ্বংস করে দিয়েছি আদ, সামুদ ও রাসের অধিবাসীদের এবং তাদের অন্তর্বর্তীকালীন আরো বহু সম্প্রদায়কেও। তাদের প্রত্যেকের কাছেই আমি আগের ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের নিদর্শনসমূহ উপস্থাপন করেছি, যা দিয়ে আমি তাদের সতর্ক করেছিলাম, কিন্তু কেউই যখন সতর্কবাণী শুনল না, তখন আমি তাদের সবাইকে চূড়ান্তভাবে নির্মূল করে দিয়েছি। এরা তো সে জনপদ দিয়ে নিত্য আসা যাওয়া করে, যার উপর আজাবের বৃষ্টি বর্ষণ করা হয়েছিল, ওরা কি তা দেখছে না? আসল কথা হচ্ছে, এরা পুনরায় জীবিত হওয়ার কোনো আশাই পোষণ করে না। হে নবী, এরা যখন তোমাকে দেখে তখন তোমাকে কেবল ঠাট্টা বিদ্রুপের পাত্র রূপেই গণ্য করে বলে, এ কি সে লোক যাকে আল্লাহ তাআলা রসুল করে পাঠিয়েছেন? এ ব্যক্তিই তো আমাদের দেবতাদের এবাদত থেকে আমাদের সম্পূর্ণ বিচ্যুতই করে দিত যদি আমরা তাদের উপর দৃঢ় প্রতিষ্ঠিত না থাকতাম। হ্যাঁ, তারা যখন আল্লাহ তাআলার আজাব সচক্ষে দেখতে পাবে তখন ভালো করে জানতে পারবে কে তোমাদের মাঝে বেশি পথভ্রষ্ট ছিল। হে নবী, তুমি কি সে ব্যক্তির অবস্থা দেখনি যে তার কামনা বাসনাকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে? তুমি কি তার মতো ব্যক্তিকে সঠিক পথে আনার কোন দায়িত্ব নিতে পারো? হে নবী, তুমি কি সত্যি মনে করো তাদের অধিকাংশ লোক তোমার কথা শোনে কিংবা এর মর্ম বোঝে? আসলে ওরা হচ্ছে পশুর মতো, বরং কোন কোন ক্ষেত্রে তারা আরো বেশি বিভ্রান্ত। হে নবী, তুমি কি তোমার মালিকের কুদরতের দিকে তাকিয়ে দেখো না কিভাবে তিনি ছায়াকে সর্বত্র বিস্তার করে রেখেছেন? তিনি ইচ্ছা করলে তা তো একই স্থানে স্থায়ী করে রাখতে পারতেন, অতঃপর আমি কিন্তু সূর্যকে তার উপর একটি স্থায়ী নির্ঘণ্ট বানিয়ে রেখেছি, পরে আমি ধীরে ধীরে তাকে আমার দিকে গুটিয়ে আনব। আল্লাহ তাআলাই তোমাদের জন্য রাতকে আবরণ, ঘুমকে আরাম ও দিনকে জেগে ওঠার সময় করে দিয়েছেন। তিনি তার বৃষ্টিরূপী রহমতের আগে সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন, অতঃপর আসমান থেকে তার মাধ্যমে বিশুদ্ধ পানি বর্ষণ করেন, যেন তা দিয়ে তিনি মৃত ভূখণ্ডে জীবনের সঞ্চার করতে পারেন এবং তা দিয়ে তার সৃষ্ট অসংখ্য জীবজন্তু ও মানুষের পিপাসা নিবারণ করতে পারেন। পানি বিতরণ পরিকল্পনাকে আমি বারবার তাদের মাঝে সংঘটিত করি, যাতে করে তারা এ বিষয়টি থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, কিন্তু অধিকাংশ মানুষই আমার অকৃতজ্ঞতা ছাড়া অন্য কিছু করতে অস্বীকার করল। আমি ইচ্ছা করলে প্রতিটি জনপদে এক একজন সতর্ককারী পাঠাতে পারতাম, অতএব তুমি কাফেরদের এই অভিযোগের পেছনে পড়ো না, তুমি এ কোরআন দিয়ে তাদের প্রচণ্ড মোকাবেলা করো। তিনি একই জায়গায়
দুটো সাগর একসাথে প্রবাহিত করে রেখেছেন, একটি হচ্ছে মিষ্ট ও সুপেয়, আরেকটি লোনা ও খার বিশিষ্ট। উভয়ের মাঝখানে তিনি একটি সীমারেখা বানিয়ে রেখেছেন। সত্যি এটি একটি অনতিক্রম্য ব্যবধান। তিনি সে মহান সত্তা যিনি মানুষকে এক বিন্দু পানি থেকে পয়দা করেছেন, অতঃপর তিনি তাকে রক্ত সম্পর্ক দ্বারা, পরিবার বন্ধন ও বৈবাহিক বন্ধন দ্বারা জামাই শ্বশুরে পরিণত করেছেন। তোমার মালিক প্রভূত ক্ষমতাবান। এ সবকিছু সত্ত্বেও তারা আল্লাহর বদলে এমন সবকিছুর ইবাদত করে যা না তাদের কোনো উপকার করতে পারে না তাদের কোনো ক্ষতি করতে পারে। আসলে প্রতিটি কাফের ব্যক্তি নিজের মালিকের মোকাবেলায় বিদ্রোহীর সাহায্য